হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার আজকের ভিডিওটি সবুজ মেরুন সমর্থকদের জন্য খুবই খুশির নিউজ দেওয়ার আছে একটা তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো কিসের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সেই খুশির খবর তোমাদেরকে দিয়ে দিই সেই সুসময় আগত এটিকে মোহনবাগানের একমাত্র এশিয়ান কোটার ফরেনার ডেভিড উইলিয়ামস তিনি ইন্ডিয়াতে এসে পৌঁছেছেন তিনি ইন্ডিয়ার মাটিতে পা রেখেছেন বর্তমানে মার্কাসও টুইট করে জানিয়ে দিয়েছে আমি তোমাদের কাল রাত্রে এই ভিডিওতে বলে দিয়েছিলাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেভিড উইলিয়ামস কলকাতায় চলে আসবেন তো ভিডিওটি লাইক করতে একদমই ভুলো না এত আগে তোমাদেরকে আমি খবরগুলো দিচ্ছি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা আপ্রাণ চেষ্টা ছিল ডেভিড উইলিয়ামসকে নিয়ে আসার তো তারা সেটা করে দেখিয়েছে তো তারা আপাতত ডেভিড উইলিয়ামস আজকের দিনটা হয়তো রেস্ট নেবেন কাল থেকেই প্র্যাকটিসে নেমে পড়তে পারেন তো আজকে এগারো তারিখ কাল বারো তেরো দু দিন প্র্যাকটিস করতে পারবেন তো চোদ্দ তারিখ মালদ্বীপের উদ্দেশ্যে এটিকে মোহনবাগানের ফুল টিম রওনা দেবে তো এটিকে মোহনবাগানের এসি কাপের স্কোয়াড কাল অ্যানাউন্স হবে তো তোমরা আমার টাচে থাকো আমি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো দল ক কতজনের দল হলো সেটা আমি ফুল ডিটেলস আমি তোমাদের জানাবো আচ্ছা এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো লাগলে কি অবশ্যই লাইক করে দিয়ে যাও ফ্রেন্ডস এত ভালো একটা খবর দিলাম লাইক তো এক লাইক তো বান্তায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগবে ধন্যবাদ